আগামী এক থেকে দেড় মাসের মধ্যে ঢাকায় আরও 5,000 নতুন সিএনজি অটোরিকশা এবং চট্টগ্রামে 4,000 সিএনজি অটোরিকশা নামানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের একথা জানান। মন্ত্রী জানান, সিএনজি অটোরিকশা মালিকদের তিনটি পক্ষের মধ্যে মামলা থাকায় দীর্ঘদিন নতুন সিএনজি নামানোর প্রক্রিয়া বন্ধ ছিল। এখন তারা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে নতুন সিএনজি নামানো সম্ভব হবে। নতুন সিএনজি নামানোর পর ঢাকায় মোট সিএনজি থ্রি হুইলারের সংখ্যা দাঁড়াবে 20,696। এছাড়াও সিএনজি অটোরিকশায় অতিরিক্ত ভাড়া ও যাত্রী হয়রানি রোধে অবিলম্বে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনার কথাও জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী। দেড় মাসের মধ্যে 5,000 সিএনজি আমরা বরাদ্দের প্রক্রিয়া সম্পন্ন করব। চট্টগ্রাম সিটিতে আরও অতিরিক্ত 4,000 সিএনজি বরাদ্দ দেওয়ার প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যাত্রীদের বেশি ভাড়া দিতে হচ্ছে, এ হয়রানি থেকে পরিত্রাণের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এ বিষয়ে বিশেষ অভিযান অবিলম্বে পরিচালনা করা।